বুধবার ঘরের মাঠে গোকুলামের কাছে হারের পর গ্যালারিতেই ইস্টবেঙ্গল সমর্থকরা কুয়েসের সিও সঞ্জিত সেনের উপর চড়াও হন তার ইস্তফারও দাবি জানানো হয় এই নিগ্রহের পরের দিন এক্সট্রা টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সঞ্জিত সেন জানিয়েছিলেন তিনি দু হাজার উনিশের একত্রিশে অক্টোবরই ইস্তফা দিয়ে দিয়েছিলেন কিন্তু কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের একত্রিশে মে দু হাজার কুড়িতে সম্পর্ক ছিন্ন হচ্ছে তাই এই অল্প সময়ের মধ্যে তাকেই দায়িত্ব সামলাতে বলা হয়েছে এক্সট্রা টাইমের সঙ্গে একান্ত আলাপচরিতায় সঞ্জিত সেন জানালেন কোয়েস ইস্টবেঙ্গল নিয়েও অনেক কথাই

কার সাথে কার কিছু ডিসকাশন হয়েছে অন ওয়ান টু ওয়ান বেসিস আমার জানা নেই আমাকে অফিসিয়ালি যা বলা হয়েছে আর যেভাবে আমাদের ক্লোজ আউটের বলা হয়েছে সেরমভাবে আমাদের কিন্তু দ্যাট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশান সো কাম থার্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ওয়েস্ট ইস্ট বেঙ্গল এফ সি অ্যাট দ্য ক্লোজিং অফ ওয়ার্কিং আওয়ার্স উইল সিস টু এক্সিস্ট তার কেটেছে কি কারণে আমি জানি না কারণ ইনভেস্টার হিসেবে তার কাটাটা সেটা বিটুইন দ্য ইনভেস্টার অ্যান্ড দি কোনার যেটা হচ্ছে ইসমল ক্লাব ওদের ডিসিশন তো আমরা তো জাস্ট দ্য ম্যানেজমেন্ট এনটি না আমাদের যেটা আমি কিছু এই প্রসেসে যেহেতু ইন্টিমেশন হয়েছে তারপর আমাদের এত এমপ্লয়ি লেভেলও কিছু ডিসিশন নেওয়া হয়েছে লোকেরা আই হ্যাভ ডিসাইডেড মুভ আউট আমাদের ফিনান্সিয়াল কন্ট্রোল হচ্ছিলো সে ছেড়ে চলে গেছে ওভার দ্য প্রসেস আরও হয়তো নট নেসেসারিলি টেল থার্টি ফার্স্ট মে যেভাবে জেবি ফর্মেশনটা হয়েছে দ্য ফুটবলিং রাইটস বিলং টু ইস্ট সো ন্যাচুরালি ওয়ে দ্য ফুটবলিং রাইটস গো আউট অফ ওয়েস্ট ইস্ট বেঙ্গল ব্যাক টু ইস্ট ক্লাব অ্যান্ড দ্য নিউ জেবিলি ফর্ম উইথ দ্য Whomever, so could be an investor, buys member club, uh, decides to continue uh, as a separate corporate formation. There is an option as per the, uh, the norms that are followed, yeah, they can uh, novate the contract under the new entity, uh, subject to all parties agreeing. So, they obviously the contract gets. Uh, কাইন্ড অফ নোভেটেড আন্ডার দ্য নিউ এন্টিটি অ্যান্ড ইট অ্যান্ড কন্টিনিউস সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে ডিসিশন হলো যে দ্য টাইম এক্সটেনশন মাইট বি ফার্দার যে ও তারা নেওয়ার পরে সেটা আরও হয়তো এক বছর এক্সটেন্ড করতে পারে দু বছর করতে পারে সেটা এন্টায়ারলি ইট বিল বিলংস ইট ইস এ ডিসিশন দ্যাট ইজ গোয়েন টু বি টেকেন বাই দি নিউ জেভি এন্টিটি দ্যাট উইল হ্যাপেন অর ইস ক্লাব ইফ ফর হ্যাজ ओन ट एंटिटी सो जे एंटिटी एंटीटी सो नो इवार दैट वज अः प्रोफेशनल इट वाज़ द कोचेस इज अबाउट एक्सेप्टिंग द द कॉन्ट्रैक्ट दैट वाज़ ऑफर्ड टू बाय क्वेस्ट कॉर्प इट वाज़ कोचेस प्रोफेशनल डिसीजन इन हिस केस सबसिक्वेंटली इट इज हिस डिसीजन अगेन वेन द सारी नोवेशन विलकम লুধিয়ানার ইনসিডেন্ট যেটা হয়েছে মানে এবার এটা কিন্তু ইজ আ মিসহ্যাপ মিসহ্যাপ বিকজ অফ মাল্টিপল রিজনস আমরা যেই কানেক্টটা করেছিলাম এনশোরিং দ্যাট দ্য টিম ফ্লাইটে দিল্লি পৌঁছায় তারপরে একটা প্রপার রিফ্রেশমেন্ট বা লাঞ্চ করে অনওয়ার্ডস টু দ্য ট্রেন স্টেশন সেদিন ফর হোয়াট এভার আনফর্চুনেট রিজন্স ওই ট্রেনটা মিস করে টিম পৌঁছোতে পারেনি কোচ গত বছর অবধি যা যা আমাদের যা ইন্ডিকেশন দিয়েছিল ম্যাচ মাইনাস ওয়ান ডেতেই ট্রাভেল করতে প্রেফার করে কোচ আর কিছু সব যারা আমাদের টিম অফিসিয়ালস আছে তারা কিন্তু সকালে চলে গেছিলো আমরা যার জন্য ইনিশিয়ালি কোচকে বলেছিলাম যেভাবে কোচ ট্রাভেল করেছে সেভাবেই টিমটা ট্রাভেল করতে পারে দ্যাট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট বা তার আগের দিনও করতে পারে সিন্স লুধিয়ানা ইজ আজ আপ লোকেশন কোচ বলেছিল যে না ওরা প্র্যাকটিস করবে সকালবেলায় সাতটা সাড়ে সাতটার থেকে প্র্যাকটিস শেডিউলও ঠিক হয়েছিল তারপরে ওরা বেরোবে ইন টার্মস অফ কোচের কমেন্ট করা যেটা ও করেছিল আমি একটা জিনিসই বলবো যে ইট ইজ একটু আমার মনে হয় খানিকটা মিস ইন্টারপ্রিটেশন বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সিনারিও অ্যান্ড ডেফিনেটলি একটা কনসার্ন ওর পরে আমি কোচের সাথে কথা বলে আমাদের কিছু কিছু এরপরেও লজিস্টিক্যালি ডিফিকাল্ট লোকেশন আছে যেখানে অ্যাভে ম্যাচ খেলব ওই ডিফিকাল্ট লোকেশানে আমি কোচকে বলেছি এই সিচুয়েশানটা আমি গতবারও গত বছরও বলেছিলাম লাকিলি ওই ডিস্ট্রাবশান হয়নি এবছর হয়ে গেছে ডিস্টার্বশানটা তা আমি বলেছি এই সিচুয়েশনগুলোতে চান্স নেওয়া উচিত না দরকার হলে একদিন আগে পৌঁছানোর আমরা স্টেটমেন্ট দিই নি কেন আমরা স্টেটমেন্ট দিলে মানে যে সিচুয়েশানটা হয়েছে সেটা কিন্তু কোনো রকমভাবে ইম্প্রুভ হতো না উল্টে ওই প্রসেসে মানে একটা সিনারি অফ আছে আমরা দোষ করিনি অন্য কেউ করেছে বা কোনো একটা কাকে পয়েন্ট করতাম কিন্তু সলিউশনটা ওটা হতো না ডেফিনেটলি বাজেট রিলেটেড ব্যাপারটা ইজ নট ট্রু আমাংস্ট অল আই লিগ ক্লাবস কোয়েস ইস্ট বেঙ্গলের বাজেট ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট সব ক্ষেত্রে আমরা যে প্লেয়ারকে সই করেছি আমরা এনশিওর করেছি যে ডেফিনেটলি নেগোসিয়েটেডভাবে আমরা ভ্যালিউ ফর দি কন্ট্রাক্ট উই ক্যান ব্রিং পার্টিকুলারলি আমি যেই প্লেয়ারদের কথা মেনশন করা হল যে কেন চলে গেছে আমি সেই ব্যাপারে বলেছিলাম এইগুলো কিন্তু আমার কাছেও রহস্য যে ওই প্লেয়ারগুলো কেন চলে গেল কারণ কিছু ক্ষেত্রে আমাদের যে অফার ছিল সে যে অফারে প্লেয়ার আজকে সই করেছে অন্য ক্লাবে সেটা কিন্তু অনেক কম ভ্যালিউর অফার সেজন্য জন্য এই যে বাজেট রিলেটেড ব্যাপারটা ইজ অ্যাবসোলুটলি রং কেন আমাদের ক্লাবে খেলতে চাইনি সেই প্লেয়ারটা ইন্সপায়ার্ড কিছু ক্ষেত্রে যেখানে কোচ পার্সোনালি ওদের সাথে কথা বলেছে ইজ ইজ আ মিস্ট্রি আননোন টু মি অলসো সেই প্লেয়াররা সারপ্রাইজিংলি কিছু আইএসএল ক্লাবে গিয়ে ম্যাচ টাইম পাইনি আমরা সাবসিকুয়েন্টলিও ওই প্লেয়ারকে যোগাযোগ করে বলেছি তুমি ম্যাচ টাইম পাচ্ছ না বা তাদের ক্লাব সংস্থাকে যে তোমরা যেহেতু সুযোগ আছে তুমি কি বিলিং আছে তাহলে আমরা কোচের সাথে কথা বলবো কিছু ক্ষেত্রে তখন কোচ বলেছে না আমার এক্সিস্টিং যা টিম আছে প্লেয়ার আছে ইজ হ্যাপি উইথ দ্যাম সেই জন্য আই ডোণ্ট নিড দ্যাট প্লেয়ার তো ন্যাচারালি আমরা পারসিউ করিনি আর কিছু ক্ষেত্রে কোচ হয়তো বলেছে যে আমরা এই প্লেয়ারটা যাই না পাওয়া যাবে কি না সেখানে আমরা যখন পার্সিউ করেছি আমরা তখন রিসপেক্টিভ ক্লাবের কাছে বলেছি জানতে পেরেছি ওরা বলেছে আমরা ও প্লেয়ারকে এখন রিলিজ করছি না সেজন্য এই বাজেট স্যাক্রিফাইস আমার মনে হয় না কোথাও হয়েছে আমরা যখন আমি যেটা বললাম একটা পিচ ম্যাপ যখন তৈরি করা হয়েছিল গত বছরের এক্সিস্টিং টিম যা ছিল অ্যাট দ্য টাইম অফ ক্লোজারের এই বছরে জনি অগস্তা কোচের স্কিম অফ থিংসে ছিল না কোথাও তো কোচ আমাদের ডিটেলস দিয়েছিলো ইনফ্যাক্ট ইভেন অ্যাজ ফার ব্যাক সিক্স মার্চে যখন সাইন করা হয়েছিলো একটা বেসিক ডিসকাশন হয়েছিল তখন জনি অগস্তা ডিড নট ফিগার ইন কোচেস স্কিম অফ থিংস একটা ইনস্টেন্স হলেও হতে পারে খুব আনফর্চুনেট হলেও বর্জার বদলে সেটা আমার মনে হয় যে ওটা দ্য মোমেন্ট দ্য ডিসিশন ইজ টেকেন উই উইল লেট নো খুব পেইনফুল বিকজ অন দ্য পার্সোনাল ফ্রান্ট বাট ইট হ্যাজ টু বি ডান ইন দ্য রাইট ওয়ে আমার মানবিক ব্যালেন্সিংটা করে নিয়ে করা এখন আমার যে কারেন্ট অ্যারেঞ্জমেন্ট বা যে রিটেনারশিপ অ্যারেঞ্জমেন্ট আছে ইট ইজ সামথিং দ্যাট উই আর কন্ট্রাক্টেড ফর ফর সার্টিন স্পেসিফিক রেসপন্সিবিলিটিস সেই স্পেসিফিক রেসপন্সিবিলিটিস ওয়্যান দি রিটেনারশিপ ওয়াজ ডান অবভিয়াসলি এরকম একটা সিনারিও কেউ চিন্তা করিনি আমি কিন্তু ডে ওয়ানে সবসময় সাধারণ সমর্থকদের মধ্যেই বসে খেলা দেখেছি এনজয়ও করেছি আমি কারণ আমি ইজমল সমর্থক সবসময় ডে ওয়ান থেকে বলছি এবার যারা রিয়্যাক্ট করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে বা কিভাবে করেছে সেটা নিগ্রো টার্মটা আমি আই ফিল ইজ এ বিট টু হার্স কিছু লোক ওভার রিয়্যাক্ট করেছে তার মধ্যে হ্যাঁ কিছু যদি বলে থাকো যে আমি তাতে আমাকে কেউ মানে একটা লেভেলের বাইরে গিয়ে যেভাবে ইম্প্যাক্ট করা উচিত সেটা করেছে সেরকম ইনসিডেন্ট হয়েওছে সে অ্যাজ আ প্রফেশনাল আই থিঙ্ক যে ইনসিডেন্টস একটা প্রফেশনাল হ্যাজার্ড দিস ইজ পার্ট অফ দি রেসপন্সিবিলিটি হইচ হ্যাভ টেকেন মেবি আমি প্রিপেয়ার্ড অ্যাজ অ্যাট দ্যাট মোমেন্ট ওই জিনিসটায় ছিলাম না আমি এক্সপেক্টও করিনি আমি একটা ছোট জিনিস বলতে চাই এরকম ইনসিডেন্টস কিন্তু পরের দিকে যারা নতুন ইনভেস্টার হিসেবে আসবে আমি তো থাকবো না কেন আমার মেয়ের পরে কেউ আমার মনেও রাখবে না হয়তো আমার এক্সপেক্টও করি নেওয়াটা হবে কারণ আই উইল বি মানে সমর্থক হিসেবে আমি আমার জায়গায় থাকব। কিন্তু অ্যাজ আ প্রফেশনাল দ্য জব উইল বি ওভার আউট কিন্তু এরম ইনসিডেন্টস কিন্তু পরের দিকে ইনভেস্টার যারাই আসুক বা যেভাবেই হোক তারা একটু কিন্তু ডিস্টার্ব বা ডিস্টার্পটেড হয়ে যেতেও পারে তো ক্লাব শুনেছি অ্যাপ্রোচ করছে অনেককেই বা বিভিন্ন জায়গায় কথাও বলছে বা বাকিরা এরা কিন্তু প্রত্যেকে ট্র্যাক করে সেই জন্য আমার খালি একটাই হচ্ছে যে দুঃখ খুব হারলে হবেই আমারও হয়েছে কালকে আমারও প্রচণ্ড কালকে খারাপ লাগছিল কিন্তু সেই প্রসেসটা যে যেটাই হয়েছে এনিওয়ে ইট হ্যাজ হ্যাপেন্ড যার জন্য বলছি আমার মতনই সহসমর্থকরা রিয়্যাক্ট করেছে তাতে যদি মনে হয়েছে আমাকে যেটা হয়ে বলছে যে আমাকে হ্যাকেল করে তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য সাধন হয়ে গিয়ে থাকে সেটাতে আমার তো আমার জানা নেই পৃথিবীতে সব জায়গায় তো টিম যেটা হয় ইট ইজ টেন্টালি কোচের ডিসিশন আমাদের ক্ষেত্রে তার বাইরে গিয়েও রিক্রুটমেন্টেও ওনার ফুল ওপিনিয়ন নিয়ে ডিসিশন নেওয়া হয় আমরা জানুয়ারি উইন্ডোতে দুটো প্লেয়ারকে যে সাইন করিয়েছি এই দুজনও কোচের কোচের ভ্যালিডেটেড আছে সে না আমি ওনার ঘাড়ে বন্দিক রেখে বা যেটা বলা ইন্ডিকেশন আছে সেটা আমার মনে হয় না কোনোভাবে আমি বলবো না ইটস ইজ দ্যাট ইট ইস হিজ রেসপন্সিবিলিটি এরিয়া আজকে কন্ট্র্যাক্ট করতে গিয়ে যদি দশ টাকা লিখতে গিয়ে আমি দশ টাকা লিখে দিই আর সেই কন্ট্রাক্টের বেসিসে যে যার সাথে কন্ট্রাক্ট হয়েছে সে ক্লেম করে সেটা আমাদের দায়িত্বের জায়গা আমরা এনশিওর করব যে ডকুমেন্টেশন ইজ পারফেক্ট যদি প্লেয়ারটাকে সই ডিসিশন হয়ে গেল তার রিলিজ নেওয়া তার টিপিও অ্যারেঞ্জ করা বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে তাকে সিআরএসে আপলোড করা তার আই লিগে রেজিস্ট্রেশন করা লোকাল আমাদের আইএফএ রেজিস্ট্রেশন করা এইগুলো আমাদের দায়িত্বের এরিয়া এটা কোচের কিছু করণই নেই কিন্তু তারপর নিয়ে যখন প্লেয়ারটাকে অ্যাভেলেবেল করে দিলাম অ্যাজ পার্ট অফ দ্য টিম ফরমেশন এবার কোচ ওকে খেলাবে না খেলাবে কি পজিশনে খেলাবে কতক্ষণ খেলাবে ও প্রফেশনাল কোচ যথেষ্ট এক্সপিরিয়েন্স ফুটবল নলেজ যথেষ্ট ভালো ইট হিজ ডিসিশন কাকে খেলাবে না খেলা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন